জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। বাংলা সংবাদ, দ্বিমুখী চাপ বাড়ানোর কৌশলে বিএনপি। প্রধানমন্ত্রীর পদত্যাগ না করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট। এরপর জানিয়ে দেব তফসিলকে টার্গেট করে কঠিন আন্দোলনের ছক তৈরি করছে বিএনপি। এরপর জানিয়ে দিব সমুচিত জবাব দিতে প্রস্তুত হচ্ছি, বাড়াবাড়ি করবেন না বিএনপিকে ওবায়দুল কাদের। আরো জানিয়ে দিব জনতার স্রোত নামবে নয়া পল্টনে বলছে রিজভি। সর্বশেষ জানিয়ে দিব বিএনপির গণসমাবেশ দুপুরে আসতে পারে নতুন কর্মসূচি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। দ্বিমুখী চাপ বাড়ানোর কৌশলে বিএনপি, কূটনীতি আর কর্মসূচি। জাতীয় নির্বাচন সামনে রেখে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো তৎপরতা এবং রাজপথের আন্দোলনে সমন্বয় ঘটিয়ে সরকারকে চাপে ফেলতে চায় বিএনপি। সময় যত ঘনিয়ে আসবে, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে গণতান্ত্রিক বিশ্বের কূটনৈতিক পদক্ষেপ আরো বাড়বে বলে আশা করছে দলটি। সেই পরিস্থিতিতে আন্দোলন জোরদার করতে পারলে এক দফা দাবি আদায় করা সম্ভব হবে বলেও তারা মনে করে। নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সেই ধরনের পরিস্থিতি তৈরি করার লক্ষ্যে বিএনপির এ অবস্থায় ক্ষমতাসীন জোটের বাইরে থাকা সব মত ও পথের রাজনৈতিক শক্তিকে এক মেরুতে এনে চূড়ান্ত আন্দোলনের পরিকল্পনা করা হচ্ছে বলে বিএনপি থেকে জানা গেছে। নির্বাচন কমিশন সূত্রে তথ্য মতে, আগামী নভেম্বর মাসে দ্বিতীয় সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তবে দেশের রাজনীতিতে এখনো সমঝোতার কোনো লক্ষণ নেই। একদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ সংবিধান অনুযায়ী নির্বাচন আয়োজনে অটল, অন্যদিকে শেখ হাসিনার অধীনে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তে অনড় বিএনপির হাইকমান্ড। 1991 সালের পর প্রতিটি জাতীয় নির্বাচনের আগেই বিপরীতমুখী এমন অবস্থানে ছিল প্রধান দুই দল। তবে এবার পরিস্থিতি কিছুটা ভিন্ন। সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের বিষয়ে অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি তৎপর পশ্চিমা দেশগুলো। নির্বাচন ইস্যুতে এরই মধ্যে বাংলাদেশের জন্য আলাদা ভিসা নীতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। পরে সেই নীতি কার্যকর করা হচ্ছে বলেও জানিয়ে দিয়েছে দেশটি। নিজেদের অবস্থান জানাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রিয়া সহ আরো কিছু দেশ। পশ্চিমাদের এই কূটনৈতিক চাপ কাজে লাগানোর জন্য রাজপথে সর্বাত্মক আন্দোলনে গুরুত্ব দিচ্ছে বিএনপি। প্রধানমন্ত্রীর পদত্যাগ না করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট। পরবর্তী উত্তরসূরি না আসা পর্যন্ত প্রধানমন্ত্রী স্বীয় পদ থেকে যেন পদত্যাগ না করেন সেই নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। মঙ্গলবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খেজির হায়াতের হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে আংশিক শুনানি হয়েছে। পরবর্তী শুনানি নভেম্বর মাসের প্রথম সপ্তাহে হবে। সুপ্রিম কোর্টের আইনজীবী মোজাম্মেল হক জনস্বার্থে রিটটি করেছেন। রিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও আইন সচিব সহ আটজনকে বিবাদী করা হয়েছে। রিটকারী আইনজীবী মোজাম্মেল হক বলেন, আমি আশঙ্কা করছি শেখ হাসিনাকে পদত্যাগে বাধ্য করা হতে পারে। এটি হলে উন্নয়ন বাধাগ্রস্ত হবে, তাই যাতে তিনি পদত্যাগ না করেন সেই মর্মে নির্দেশনা চেয়ে জনস্বার্থে রিট করেছি। তফসিলকে টার্গেট করে কঠিন আন্দোলনের ছক তৈরি করছে বিএনপি। আসন্ন দ্বাদশ নির্বাচনের তফসিল ঠেকানোই টার্গেট রাজপথের অন্যতম প্রধান বিরোধী দল বিএনপির। এরই মধ্য দিয়েই আন্দোলনের শেষ ধাপে বিরতিহীন কঠোর কর্মসূচির পথে হাঁটবে দলটি। সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সভায় বিষয়টি চূড়ান্ত করেছে বলে ঢাকা টাইমসকে জানিয়ে বিএনপির একাধিক শীর্ষ নেতা। ইতিমধ্যে গণতন্ত্র মঞ্চসহ সমমরণা জোটগুলোর সঙ্গে বৈঠকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাদের এমন নির্দেশনা দিয়েছেন বলে জানান জোট নেতারা। গতকাল নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনেও সমাবেশেও নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপির শীর্ষ নেতারা। বিএনপির একটি সূত্র জানায়, পূজার পর 27 বা 28 অক্টোবর রাজধানীতে বড় ধরনের সমাবেশ করবে দলটি। আগামীকাল 18 অক্টোবর রাজধানীর নয়াপল্টনে সমাবেশ থেকে এ ঘোষণা আসতে পারে। পূজার পর এ সমাবেশে সারা দেশ থেকে নেতাকর্মীদের ঢাকায় আনার পরিকল্পনা রয়েছে দলটি। সেখান থেকে সরকারকে দেওয়া হবে 48 থেকে 72 ঘন্টার আল্টিমেটাম। বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য ঢাকা টাইমসকে বলেন, দুর্গাপূজার পর বদলে যাবে রাজপথের চিত্র। এবারের আন্দোলনের উত্তাপ সরকারের ভীত নড়বড়ে করে দেবে, আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। ইতিমধ্যেই এমন মেসেজ সারা দেশের নেতাকর্মীদের জানিয়ে দেওয়া হয়েছে। মূলত গত বছরের শুরু থেকে সরকার বিরোধী আন্দোলন গতি বাড়াতে থাকে বিএনপি। গেল ডিসেম্বরে আন্দোলনের গতি হঠাৎ করেই তা তীব্রতা পায়, কিন্তু সরকারের মারমুখী অবস্থানের কারণে তা আর
কারোর চেহারা না দেখলেও নেতাকর্মীদের মাঝে আন্দোলনের স্পৃহা বৃদ্ধি পায়। সম্প্রতি সরকার বিরোধী প্রতিটি কর্মসূচিতে ব্যাপক নেতাকর্মীরও সমাগম ঘটছে। সরকার পতনের এক দফা দাবিতে ইতিমধ্যে 7টি বিভাগীয় শহরের করেছে রোড মার্চ, করা হয়েছে শ্রমিক কনভেনশন, মহিলা সমাবেশ, পেশাজীবী কনভেনশন, কৃষক সমাবেশ, ছাত্র সমাবেশ এবং যুব সমাবেশ। প্রতিটি কর্মসূচিতেই স্ব সংগঠনগুলো সারাদেশ থেকেই রাজধানীতে নেতাকর্মীদের উপস্থিতি ঘটায়। সমিতির জবাব দিতে প্রস্তুত হচ্ছে, বাড়াবাড়ি করবেন না বিএনপিকে উবাইদুল কাদের। বিএনপি শেষ বার্তা দিচ্ছে উল্লেখ করে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী উবাইদুল কাদের বিএনপিকে পাল্টা বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, আমাদের সংবিধান আমাদের নির্বাচনের চালিকা শক্তি, সংবিধান যা বলবে আমরা তাই করব, বন্ধুদের পরামর্শ শুনব, কিন্তু সংবিধান থেকে আমরা এক চুলও নড়ব না। এটা হলো আমাদের থেকে বার্তা। নাশকতা করতে বিএনপি ক্যাডার পালছে অভিযোগ করে তিনি বলেন, নাশকতার সমুচিত জবাব দিতে আমরা প্রস্তুত আছি, বাড়াবাড়ি করবেন না খবর আছে। আজ মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এক অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় উবাইদুল কাদের এসব কথা বলেন। শেখ রাসেল দীপ্তময় নির্ভীক নির্মল দুর্জয় শীর্ষ আলোচনা সভা এবং মেধাবৃত্তি দরিদ্র তহবিলে অনুদান ও শিক্ষা উপকরণ বিতরণের এই অনুষ্ঠানের আয়োজন করে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপকমিটি। জনতার স্রোত নামবে নয় পল্টনে, বলছে রিজভী। সরকার ও প্রশাসনকে উদ্দেশ্য করে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, কোনো বাধা কাজে আসবে না, জনতার স্রোত নামবে নয় পল্টনে বিএনপির জনসমাবেশে। মঙ্গলবার দিবাগত রাত 1টার দিকে নয় পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে রিজভী বলেন, রাজধানীর বিভিন্ন হোটেল ম্যাচ তল্লাশি চালিয়ে বিএনপির নেতাকর্মীদের আটক করা হচ্ছে বলে অভিযোগ করেন। তিনি বলেন, জনসমাবেশ নিয়ে সরকার ও তার অনুগত প্রশাসন বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে, কোনো বাধা কাজে আসবে না, জনতার স্রোত নামবে নয়াপল্টনে বিএনপির জনসমাবেশে। এ সময় তিনি রাতে নেতাকর্মীদের গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপি এই মুখপাত্র বলেন, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, তাঁতি দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি নাজমুল আলম নাজু। বিএনপির গণসমাবেশ দুপুরে আসতে পারে নতুন কর্মসূচি। যোগ্যপথ আন্দোলনের ধারাবাহিকতায় আজ বুধবার ঢাকায় গণসমাবেশ করবে বিএনপি। সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে দুপুর 2টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। সেখান থেকে আন্দোলনের নতুন কর্মসূচির ঘোষণা দেওয়া হতে পারে। বিএনপি নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গণসমাবেশটি মহাসমাবেশের আদলে অনুষ্ঠিত হবে। বিপুল উপস্থিতি ঘটিয়ে সমাবেশ সফল করতে ইতিমধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন করতে হয়েছে। প্রস্তুতির অংশ হিসেবে গত কয়েকদিন ধরে ঢাকায় মহিলা সমাবেশ, কৃষক সমাবেশ, যুব সমাবেশ, শ্রমিক কনভেনশন, ছাত্র কনভেনশনের মতো সিরিজ কর্মসূচি করেছে দলটি। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালামের সভাপতিত্বে এবং উত্তরের সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্য সচিব লিটন মাহমুদের যৌথ সঞ্চালনায় সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথির বক্তব্য দেবেন।